বলিউডে আলোচিত নাম রাখি সাওয়ন্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধ হস্ত তার। বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ন্ত মানে আলোচনার চাকচিক্য, রাখি মানে বিতর্ক। বলিউডের এই লজ্জময়ী অভিনেত্রী এবার খবরে এসেছেন স্বামী রিতেশের সম্পর্কে বোমা ফাটিয়ে। বিগ বসের পঞ্চদশ সিজনে স্বামী রিতেশকে সবার সামনে এনেছিলেন রাখি, তাকে নিয়েই প্রবেশ করেছিলেন বিগ বস মঞ্চে, কথাও পরিচয় করে দিয়েছিলেন সবার সঙ্গে। তারপরও রিতেশকে ঘিরে ধোঁয়াশা যেন সরেনি। বিগ বস শেষ হতেই রিতেশকে বন্ধু বলে পরিচয় দিতে শুরু করেন রাখি, আর তাতেই নতুন করে আলোচনায় বলিউডের এ ড্রামা কুইন। স্বামীর প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে রাখি সাওয়ন্ত বলেন, আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারবো না, বিগ বস থেকে বেরোনোর পর আমরা ভালো বন্ধু, কিছু আইনি জটিলতা কাটাতে হবে, ও এখন সেটাই করছে। রাখির স্বামীকে নিয়ে সন্দিহান বলিউড অভিনেতা সালমান খান প্রশ্ন করেছিলেন, ও কি সত্যিই তোমার স্বামী নাকি ভাড়া করে এনেছ? এ নিয়ে রাখি বলেন, সবাই বলছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি, যে যা ইচ্ছে বলুক, ভাড়া করে এনেছি বেশ করেছি, তাতে কি হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি, আশা করি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। রাখি সাওয়ন্তের জন্ম 25 নভেম্বর 1978 সালে। তার পারিবারিক নাম নীরু ভেরা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাখি নিজেকে যৌন প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2006 সালে সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের প্রথম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি চতুর্থ স্থান অধিকার করেন। রাখি 2014 সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টির নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে যোগ দেন।